চলে এসেছি গুটি গুটি পায়ে কলকাতায়। ইউটিউব বা ফেসবুক খুললে যাকে এখন সবসময় দেখা যায়, খাদ্যরসিক বাঙালিদের ভিড় উপচে পড়ছে তার দোকানের খাবার খাওয়ার জন্য। তাই আমিও চলে এসেছি ডেকার্স লেনে জয়মা তারা হোটেলের ভাইরাল অরুণদার হাতের গোবিন্দভোগ চালের খিচুড়ি খাবো, আর তার সাথে বেগুন সুন্দরী তো নেবই। যাই হোক, আপনারা তো দেখতেই পাচ্ছেন ভিড় উপচে পড়ছে, আর এই যে অরুণদা পুরোটা দেখাশোনা করছে। অরুণদার সাথে অনেক বাক্যালাপ করার পরে যখন বাড়িতে এসে ভিডিওটা চালালাম, তখন দেখলাম ভিডিওটার সাউন্ডই ক্লিয়ার আসেনি। তো যাই হোক, আমি অরুণদার কাছে জানতে চেয়েছিলাম যে অরুণদার হোটেলে যা পাওয়া যায়, অনেক হোটেল বা রেস্টুরেন্টে ওরকম খাবার পাওয়াই যায়, কিন্তু যেটা স্পেশাল ব্যাপার সেটা হলো খিচুড়ি। সেটা সব দোকানে তো পাওয়াই যায়, মানে পাওয়া যায় না বললেই চলে। তো খিচুড়িটা কি স্পেশাল, যেহেতু দোকানের নাম জয় মা তারা, তারার উদ্দেশ্যে কি এই খিচুড়িটা রাখা? তখন উনি আমাদের জানালেন যে যখন আয়লা হয়েছিল, আয়লার সময় থেকে উনি এই খিচুড়িটা, আয়লার দিন থেকে এই খিচুড়িটা স্টার্ট করেন, ও তখন থেকে খিচুড়িটা একদম কন্টিনিউ হয়েই যাচ্ছে, বন্ধ হয়নি। আগে সপ্তাহে একদিন করে হতো, আর এখন প্রতিদিনই হচ্ছে। আর এই খিচুড়ির মধ্যে মানে ফুলকপিটা থাকবেই, সেটা ফুলকপির এক পিসের দাম 10 টাকাই হোক বা 200 টাকাই হোক, ফুলকপিটা মাস্ট। তার সাথে খিচুড়ির মধ্যে দেওয়া থাকে টুকরো করা পনির। আর পেটুক বাঙালি বা খাদ্যরসিক বাঙালি এই খিচুড়ির টানে ওনার দোকানে প্রচুর আসে। তো এবার চলুন খিচুড়ির ব্যাপারটা একটু টেস্ট করে বুঝে আসি কেমন। তো খিচুড়িটা নিয়ে আসি। খিচুড়ি কত? আপনি ম্যাডাম একটা বললেন না, বেগুন সুন্দরী একটা দেন, তাহলে 50 করে সাথে আর কিছু? আর হাজবেন্ড এখানে নিয়েছে মিক্সড ভেজ বাটার নান স্যালাড। আর আমার প্লেটটা দাঁড়ান দেখাচ্ছি, বাটার নানটাও কিন্তু খুব সুন্দর। আমার এখানে রয়েছে খিচুড়ি, পাঁপড়, পোস্ত, আলু ভাজা আর বেগুন সুন্দরী। দারুণ দেখতে লাগছে কিন্তু, টেস্ট করে বলছি বাকিটা কেমন হয়েছে। খিচুড়িটা টেস্ট হয়েছে, খিচুড়িটা পাতলা আর ভীষণই লাইট তেল মশলা, টেস্টেও দারুণ। পনিরের টুকরো, ফুলকপির টুকরো আছে। আমি যতক্ষণ ছিলাম, আমার দেখা ম্যাক্সিমাম মানুষকে আমি খিচুড়ি খেতে দেখেছি, তবে এখানে ভেজ এক জায়গায় আর নন ভেজ আর এক জায়গায়। আমাদের সাথে আরও দুজন এসেছিলো, তারা নন ভেজ আলাদা জায়গায় নিয়েছে, আর আমি আর আমার হাজব্যান্ড ভেজ থালি নিয়েছিলাম। তো আমরা এই জায়গাতে, আর এখানে দাদাগিরির কিছু জিনিসপত্র দেখলাম। তো অরুণদার সাথে আবার কিছু দেখা করে কিছু কথা শুনে অরুণদার মুখ থেকে আপনারাও শুনুন। অনেক দোকান আছে ডেকার্স লেনে, আপনাদের যেখানে মনে চায়। আমি ডেকার্স লেনের কথা এই কারণে কথাটা বলছি, কারণ ডেকার্স লেনে এমন একটা জায়গা, আমি বলি না কোন, আমি কোনোদিন বলি, এবং ডেকার্স লেনে এমন একটা গলি, ডেকার্স লেন এমন একটা খাবারের জায়গা যেখানে ভেজ থেকে শুরু করে নিয়ে একটা ছোট শিশু অবধি খাবার পাওয়া যাবে, একটা বড় মানুষের অবধি খাবার পাওয়া যাবে, এবং ভ্যারাইটিস খাবার এই ডেকার্স লেনেই পাওয়া যায়, এবং সেটা কলকাতায় ডেকার্স লেন বা চিত্তবাবুর বিখ্যাত। তো ঘোরা খাওয়া দাওয়া সব কিছু হলো, এখন আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ব্লগে।